তীব্র গরমে পুড়ছে বাংলা, জলীয় বাষ্প শুষে নিচ্ছে নিম্নচাপ। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের পূর্বাভাস হাওয়া অফিসের, আজও দিনভর অস্বস্তিকর আবহাওয়া। এদিকে ঘূর্ণিঝড় চোখ রাঙাচ্ছে, আর তার প্রভাবে তাপপ্রবাহ গোটা বাংলা জুড়ে। আজ দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস, এবং যেখানে এই ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়ের কথা বিগত কয়েকদিন ধরেই বলা হচ্ছে, সেই ঘূর্ণিঝড় আজকে আছড়ে পড়ার সম্ভাবনা, এবং তার জেরে বাংলাতে যে প্রভাব, সেখানে তাপমাত্রা বাড়তে পারে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আর সেই ঘূর্ণিঝড় যেখানে ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকা যেগুলো রয়েছে উড়িষ্যার, সেখানে সতর্কতা জারি করা হয়েছে, এবং বাংলায় যা প্রভাব তা জানা যাচ্ছে। বাংলাতে তাপপ্রবাহের সতর্কতা, যেখানে ঘূর্ণিঝড় মকা ক্রমশ শক্তিশালী ঝড়ে পরিণত হচ্ছে। আজ শক্তিশালী ঝড়ে পরিণত হবে, 14ই মে আরও শক্তিশালী ঝড়ে পরিণত হবে। মোকাবিলাতে ইতিমধ্যেই 8টি এনডিআরএফ দল মোতায়েন করা হয়েছে, মোতায়েন রয়েছে এনডিআরএফের প্রায় 300 জন উদ্ধারকারী। আমি সরাসরি চলে যাব নিউজ রুম থেকে, আমাদের প্রতিনিধি কিশলয় রয়েছেন এবং জেলার নানান প্রান্ত থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, তাদের কাছে যাব। কিন্তু তার আগে জানা দরকার যে ঘূর্ণিঝড় মকার এখন কি অবস্থান, ঘূর্ণিঝড় মকা কবে আছড়ে পড়বে, কতটা শক্তিশালী হতে চলেছে ঘূর্ণিঝড় মকা। কিশলয়, একদমই মীনাক্ষী, এই মুহূর্তে আমরা আমাদের মনিটরিং রুমে রয়েছি, এবং সেখানে আমার ঠিক পেছনে যে স্ক্রিন রয়েছে এতে লাইভ ভিজুয়াল আসছে, একদম স্যাটেলাইট ভিজুয়াল লাইভ, এটা স্যাটেলাইটের এক্সক্লুসিভ লাইভ ভিজুয়াল। সেখানে দেখা যাচ্ছে মীনাক্ষী স্পষ্টভাবে যে এই মুহূর্তে এটা ভারতের সীমান্ত, ভারতের কোস্টলাইন এটা, এবং সেই কোস্টলাইনের একদম খানিকটা পার ঘেঁষেই এই ঘুরন্ত যে একটা চক্রের মতো ভিজুয়াল দেখা যাচ্ছে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে, এইটাই হচ্ছে ঘূর্ণিঝড় মোকা। ধীরে ধীরে এই লাল হয়ে যাচ্ছে, অর্থ আরও শক্তি সংগ্রহ করছে। এরপর আমি আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছি, মোকা ধীরে ধীরে বাংলাদেশ এবং মায়ানমারের যে বর্ডার, এইটা হচ্ছে বাংলাদেশ ঢাকা, এটা হচ্ছে মায়ানমার। এই বাংলাদেশ মায়ানমার বর্ডারের দিকে যাওয়ার কথা রয়েছে, সেই কোস্টলাইনের দিকে যাওয়ার কথা রয়েছে, এবং ভারতে আছড়ে পড়বে না মোকা এখন পর্যন্ত তাই বলছে আবহাওয়া দফতর। কলকাতা দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গ, এই দিকে আসার এই মুহূর্তে আশঙ্কা নেই। যদিও যখন এই মোকা ধীরে ধীরে এগিয়ে যাবে বাংলাদেশ এবং মায়ানমারের দিকে, তখন এখানেও কিন্তু ঝড় বৃষ্টি এবং আবহাওয়ার প্রভাব পড়তে পারে। যদিও যে ঝড় মোকা যেটা দেখা যাচ্ছে এখানে, লাল লাল রঙের যে মোকা একদম চক্রর মতো ঘুরছে দেখতে পাচ্ছ, শক্তি সঞ্চয় করছে লাইভ, সেই মোকা কিন্তু এগোবে বাংলাদেশ এবং মায়ানমারের দিকে, অর্থাৎ এই কোনাকুনি ভাবে। মীনাক্ষী, বেশ, তুমি লাইভ আপডেট তুলে ধরলে কিশলয়, যেখানে ঘূর্ণিঝড় মকার অবস্থান জানালে এবং কবে আছড়ে পড়ার সম্ভাবনা সেটা জানালে। তুমি সঙ্গে থাকো, আমি আমাদের অন্যান্য যারা প্রতিনিধিরা রয়েছে নানান প্রান্ত থেকে বাংলার, তাদের কাছে চলে যাব। মনোরঞ্জন, ব্রজ, বিষ্ণুব্রত দীঘা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি, শুরুতেই চলে যাব বিষ্ণুব্রতর কাছে। বিষ্ণুব্রত, ঘূর্ণিঝড় মকা তো শক্তিশালী হচ্ছে, আজও শক্তি বাড়াবে এবং 14 তারিখও শক্তি বাড়িয়ে আছড়ে পড়ার সম্ভাবনা, দীঘার উপকূলে এই মুহূর্তে কি ছবি, গরমই বা কতটা? হ্যাঁ দেখো মীনাক্ষী, এই মুহূর্তে তোমাকে যে চিত্রটা দেখাবো, এই মোচা যে আসছে তার আগাম আভাস এই এলাকায় বা এই রাজ্যে না পড়লেও কিন্তু যে ভ্যাপসা গরম উপকূল এলাকা জুড়ে পড়েছে, এবং সকাল থেকে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, সকাল থেকে মেঘলা আকাশ, আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে পর্যটকরা কিন্তু সমুদ্র স্নানে নেমেছেন, কারণ যেভাবে গরম একের পর দাপট বাড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। নুলিয়ারা কাজ করছে, তুমি আরো দেখানোর চেষ্টা করো, নুলিয়ারা কাজ করছেন, ইতিমধ্যে গতকালই কিন্তু এনডিআরএফের টিম নেমেছে এবং তারা বিভিন্ন উপকূল এলাকার মানুষকে সতর্ক করেছেন এবং গ্রামে গিয়ে সতর্ক করেছেন, পর্যটকদের সতর্ক করেছেন যাতে করে বিচে না নামেন। আমি সরাসরি একজন পর্যটকের কাছে চলে যাব যে কিভাবে আজকে তারা দীঘার সমুদ্রটাকে উপভোগ করছেন, কি অবস্থা রয়েছেন। দাদা, এই মুহূর্তে কি অবস্থা উপভোগ করছেন? প্রচণ্ড গরম, গরমে ঘাসফাস করছি, প্রচণ্ড গরম, গরমের কোনো এ নেই। আজকে সমুদ্রটা কেমন দেখছেন? প্রচণ্ড জলের উত্তাল, জলের কি চলছে, সমুদ্র স্নান কি করতে পারছেন? না না, করতে পারছেন, ভালোভাবে পাচ্ছে না, এখানে আজকে দীঘার সমুদ্র কেমন উপভোগ করছেন একটু কথা বলি, দীঘার সমুদ্র কেমন উপভোগ করছেন? আমি একটু সরাসরি চলে যাবো ব্রজর কাছে, আসানসোল থেকে রয়েছেন ব্রজ, আসানসোলের কি ছবি, কতটা তাপপ্রবাহ এই মুহূর্তে?
দেখো একেবারে এখানে তাপপ্রবাহ রয়েছে এবং সরকারিভাবে সতর্কতাও জারি হয়েছে। তবে যে মকাকে ঘিরে, ঘূর্ণিঝড় মকাকে ঘিরে যে সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা এখন কতটা প্রভাব ফেলবে তা এখনই বলা যাচ্ছে না। তবে শিল্পাঞ্চলের মানুষ যেভাবে তাপপ্রবাহের মুখে পড়েছে বা যেভাবে গরম, তাতে কিন্তু মকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতে কিছুটা হলেও স্বস্তি ফেরাতে পারে এই আশা কিন্তু করেছিল। এখন মকা কতটা প্রভাব ফেলবে জানি না। শিল্পাঞ্চলের মানুষের কাছে আমরা একবার জেনে নিই যে এই মুহূর্তে শিল্পাঞ্চলের যে গরম কি অবস্থা, কি পরিস্থিতি। শিল্পাঞ্চলে তো বরাবরই বেশি গরম থাকে, ঠিক আছে, কিন্তু এইবারে মনে হচ্ছে মানে অসহ্য গরম। মানে আমরা মর্নিং কোট চলছে এখন আমাদের প্রায় 7টা থেকে, তো সকাল থেকেই যা গরম, এরপর দুপুরবেলায় কী হবে তা মানে বলা যাচ্ছে না। অন্যদিন তো 7টা থেকে অনেক রোদ থাকে, আজকে তো একটু রোদটা কম আছে বলে একটু স্বস্তি। বেশ, বুঝতে পারছি, মানে সকাল থেকেই এতটা গরম, তারা ভাবছেন যে দুপুরে কি হবে। তুমি সঙ্গে থাকো, আমি একটু মনোরঞ্জনের কাছে জেনে নেব বীরভূমের ছবিটা। বীরভূমেরও কি একই ছবি মনোরঞ্জন? হ্যাঁ দেখো, বীরভূমেও কিন্তু ছবিটা একই রকম। তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে এবং প্রায় 42 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পৌঁছে গিয়েছিল। আমি কথা বলার চেষ্টা করব, একটু কথা বলার চেষ্টা করব বলি পেয়েছে তাই কি সকাল সকাল বাজার হাট করছে? হ্যাঁ, সকাল সকালে বেড়ে যায়, গরমে বেড়েই না সাধারণত ভয়ে। হ্যাঁ, প্রচণ্ড গরম। হ্যাঁ, এই অবস্থায় কী করবেন, কী ভাবছেন? ঠিক আছে, সাবধানে থাকতে হবে, যতটা সাবধানে পারা যায়। হ্যাঁ, একটু নুন জল ফ্লাইং খেতে হচ্ছে, আর ঠান্ডা জল জুটছে না তবু একটু মিশিয়ে খেতে হচ্ছে, কারণ হচ্ছে খুব গরম টোক হয় যাচ্ছে না, খুব ঠান্ডাও খেলে বিপদ। দেখো, একজন বলছেন যে তিনি কিন্তু কিছুটা নুন জল উপর ভরসা রাখছেন এবং নুন জল খাচ্ছেন, লবণ জল যেটা বলা হচ্ছে সেই শরবতের উপর ভরসা রাখছেন, ঠান্ডা জল পানীয়কে তিনি এড়িয়ে চলছেন। অর্থাৎ যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, লু বইতে শুরু করছে বেলা বাড়ার সাথে সাথে, তাতে কিন্তু নাজেহাল হতে হচ্ছে বীরভূমবাসীকে। আর এই অবস্থা মনোরঞ্জন কি হবে? আপাতত ধন্যবাদ সকলকে, তোমরা সঙ্গে ছিলে বিভিন্ন জেলার প্রান্ত, নানান প্রান্ত থেকে তোমরা আপডেট তুলে ধরলে, এবং কিশোরকে ধন্যবাদ লাইভ আপডেট সাইক্লোন মকার জন্য। আমরা নজর রাখবো এবার জেলার নানান প্রান্তে কি ওয়েদারের যা আপডেট রয়েছে সেদিকে, কতটা তাপমাত্রা রয়েছে, কতটা আগুনে পুড়ছে এই মুহূর্তে, সূর্যের তাপে পুড়ছে বিভিন্ন জেলা। বাঁকুড়ার জানা যাচ্ছে 41 ডিগ্রি সেলসিয়াস আজকের তাপমাত্রা, দেখুন বাঁকুড়াতে 41 ডিগ্রি। পুরুলিয়াতে 41 ডিগ্রি, পুরুলিয়াতেও একই তাপমাত্রা। মালদার দিকে নজর রাখবো এবার, মালদার একটু কম 39 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিম মেদিনীপুরে নজর রাখবো এবার, মালদার পর পশ্চিম মেদিনীপুরে 39 ডিগ্রি সেলসিয়াস, একই ছবি পশ্চিম মেদিনীপুরেও। এবার পূর্ব বর্ধমানের দিকে নজর রাখবো, পূর্ব বর্ধমানে আজকের তাপমাত্রা কত আপনাদের জানিয়ে দিই, 39 ডিগ্রি সেলসিয়াস পূর্ব বর্ধমানেও, মানে একটু কম রয়েছে মালদা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান। আর এই মুহূর্তে যেখানে এনডিআরএফ এর পক্ষ থেকে এই দুর্যোগ মোকাবিলায় নানান ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ছবি তুলে ধরছি। ঘূর্ণিঝড় মোকা মোকাবিলায় প্রস্তুতি গোসাবায় প্রস্তুত রয়েছে বিপর্যয় মোকাবিলা দল। সুন্দরবনের গোসাবা ব্লকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় 25 সদস্যের এনডিআরএফ টিম এসে পৌঁছেছে, সেই ছবি এনডিআরএফ এর প্রস্তুতির ছবি তুলে ধরছি আপনাদের সামনে। ঘূর্ণিঝড় মকা, তাকে কেন্দ্র করে নানান সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতিমধ্যেই, কারণ ঘূর্ণিঝড় মকা আজকে শক্তি বাড়াবে এবং 14 তারিখে আরও শক্তি বাড়িয়ে আছড়ে পড়ার সম্ভাবনা। তবে বাংলায় তার খুব একটা প্রভাব পড়বে না, তাও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এনডিআরএফ এর টিম তারা এসে পৌঁছে গিয়েছে। আমরা এই খবরে নজর রাখবো, তবে এই মুহূর্তে সময় ছোট একটা বিরতির পর সঙ্গে থাকুন রিপাবলিক বাংলার।